পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীর গ্রামে রয়েছে সীতাপীর যোগ্যতা মায়ের মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল দিঘে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই মন্দির চত্বরকে উন্নয়নের পাশাপাশি এই তীর্থস্থানকে নানান সৌন্দর্যে ভূষিত করতে বদ্ধপরিকর হয়েছে। এই দিঘির পাড়গুলিকে কিভাবে আরো সুন্দরভাবে রূপায়িত করা যায় সেই পরিকল্পনা নিয়েই শুক্রবার ক্ষীর গ্রামের ইকো পার্ক ধারসোনা ও ইট্টা গ্রামে গ্রামীণ হাটের উদ্বোধন করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী, কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল, মঙ্গলকোট বিডিও মুস্তাক আহমেদ, আইসিডিএস চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ আরো বেশ কিছু আধিকারিক। এদিন ক্ষীরগ্রামের যোগ্যতা মায়ের মন্দির সংলগ্ন ক্ষীর দিঘির পার্কগুলি পর্যবেক্ষণ করেন তারা। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ইকো ট্যুরিজম পার্ক সহ আরো বেশ কয়েকটি প্রকল্প এই স্থানে রূপায়িত করা হবে। ইতিমধ্যে একটি অতিথি নিবাসও গড়ে উঠেছে এখানে। বেসিক্যালি 100 দিন কাজে আমরা অনেক অ্যাসেট জেনারেট করি, কিন্তু এখন আমাদের ধারণা রয়েছে যে যদি আমরা এমন অ্যাসেট জেনারেট করি যেটা পরে খুবই কাজে লাগে মানুষের, সেটা দিয়ে রোজগার হয় প্লাস মানুষের একটা আনন্দের সাধনটা হয়, তো সেখানে আমরা ভেবেছি যে একটা ইকো পার্ক করলে খুব সুন্দর জিনিসটা হয়। এখানে খুবই ভালো পরিবেশ আছে, জায়গা আছে, একটা লোকেল আছে যেটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা যায়, তাই জন্য আমরা এটাকে চুজ করেছি। তো এটাতে দুটো কাজ হবে, প্রথম আমরা ভালো রোজগার জেনারেট করতে পারবো, আর দ্বিতীয় একটা সুন্দর ডিউরেবল অ্যাসেট যেটা ফার্দার একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট করবে, সুন্দর হবে এলাকার বিউটিফিকেশনটা হবে, তো সমস্ত কাজটা করবো সেটাই ভেবে আমরা করেছি। আর যেহেতু এত সুন্দর জায়গা ছিল আজকে এখান থেকে আমরা সেটা করতে পারবো। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।